সুপ্রিয় ক্ষেত্রে শুভেচ্ছা নিয়ে আশা করি সবাই ভালো আছো আর আকি করছো ভালো করে ফল লাগছে না হ্যাঁ তো আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে তোমরা তোমাদের সাথে হাজির সেটা হলো কি আজকে অধ্যায় আমাদের গত ক্লাস আমরা করছি কত অধ্যায় 8 এর যোগ্যদর্পি করেছিলাম আজকে কত আমরা অধ্যায় 9 এর যোগ্যদর্পি দেখব ওকে তো দেখো যে ক্লাসের আগে যে কথাটা বলছি আমি সেটা হলো যে তোমাদের অনুশীলনের কোনো বিকল্প নেই যেহেতু তোমাদের পুরোটা সিলেবাস কভার করতে হবে সেজন্য একটা নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট একটা টাইম মেনটেন করবে অঙ্কগুলো করার জন্য অঙ্কগুলো রিভাইজ করার জন্য ওকে সেজন্য নালে অঙ্ক তুমি পরীক্ষা অঙ্ক ভালো করতে পারবে না ওকে তাহলে ক্লাসে চলে যাচ্ছি দেখো রাহা বার্ষিক 6% মুনাফা 500 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করবেন কোথায় বিনিয়োগ করবেন নিশ্চয় কোনো ব্যাংকে বিনিয়োগ করবেন এখানে ব্যাংক যুক্ত হয় নাই তাহলে 6% মুনাফা 500 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলেন শেষ করা মানে তুমি বলছো দেখো 4 বছরে কত টাকা মুনাফা পাবেন অর্থাৎ 4 বছর 500 টাকা যদি 4 বছর ব্যাংকে থাকে বা যেখানে তিনি যেখানে বিনিয়োগ করবেন কেন থাকে তাহলে কি ওই 500 টাকা 4 বছর রাখার পর 4 বছরে কত টাকা মুনাফা পাবেন এখানে তোমাদের প্রশ্নটা বুঝতে হবে দেখে মোট কত টাকা পাবেন সেটা বলে নাই মুনাফা কত টাকা পাবেন অত শুধু আমাকে মুনাফাটা নির্ণয় করতে হবে তাহলে আমরা তো ইতিমধ্যে অধ্যয়ন অঙ্কগুলো অনেক করেছি না তাহলে দেখ কি লিখব আমরা 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা 6% মুনাফা হলো কি 6% অর্থাৎ 100 টাকা 100 টাকা কত টাকা মুনাফা দেয় 6 টাকা তাহলে আমি কি লিখছি দেখো 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা এই 100 টা করতে আছে ওই যে পার্সেন্ট আছে সেদিন ধরে তাহলে 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা এর তো কি লিখব 1 টাকা 1 বছরের মুনাফা কত টাকা হবে তাহলে 100 টাকা যদি 6 টাকা হয় 1 টাকার অবশ্যই কম তাহলে কম হওয়ার জন্য কি হয় ভাগ করে তাহলে কি হবে 100 টাকাকে 6 টাকা সুতরাং সুতরাং কি দেখো কি বলছে 4 বছরে কত টাকা মুনাফা হবে তাহলে আমার আসলটা কিন্তু দেওয়া আছে এখানে আসলটা আসলে 500 টাকা ঠিক আছে তাহলে 500 টাকা কত বছর মুনাফা 4 বছরের জন্য কত বছর মুনাফা বের করতে হবে আমাকে 4 বছরে 4 বছরের মুনাফা কত হবে দেখো তাহলে 1 টাকার জন্য কম হয়েছিল ভাগ হয়েছে তাহলে 500 টাকার জন্য অবশ্যই বেশি হবে সেজন্য কি গুণ হবে আর 1 বছরের জন্য 1 বছরের জন্য কম কিন্তু 4 বছরের জন্য কি আরো বেশি হবে তাহলে কি হবে তাও গুণ হবে আমরা দ্বিতীয় আমাদের অঙ্ক যাতে মিস্টেক না করে আমরা ভুল না করে সেটা কি করব আমরা দ্বিতীয় লাইন যে রকম আছে উপ অঙ্ক সেটাকে তুলে নিব ঠিক আছে এবার দেখো তাহলে 500 1 টাকার জন্য কম হয়েছে 500 টাকার জন্য বেশি হবে সেটা 500 টাকা কি হয়েছে গুণ আবার 1 বছরের জন্য কম হয়েছিল তাহলে 4 বছরের জন্য বেশি হবে তাহলে 4 টাকা কি হবে গুণ টাকা ওকে তাহলে দেখো আমি পাশে করছি দেখো এখানে জায়গা সম্পূর্ণ করার জন্য আমি পাশে কিছু তোমরা বসে নিচে লিখবে ওকে তাহলে কি আমরা শর্টকাট পদ্ধতিটা আমরা অবলম্বন করব তোমরা চাইলে 100 দিয়ে 500 গুণ করতে পারো অথবা 200 কাটতে পারো যেটা ইচ্ছে তুমি সেভাবে করতে পারো 200 200 কাটতে হবে আর আমি এটাকে করছি দেখো 100 দিয়ে 500 গুণ করলে কত হয় 5 মানে 5 5 100 কত হয় 505 তাহলে আমরা কত দিব দেখো 6 গুণ 4 6 গুণ 6 গুণ কত 4 আর কি আছে ওই 5 কে কাটতে 500 করে 100 দিয়ে ভাগ করছি কত পাইছি 5 তাহলে দেখো কত হয় 4 5 গুণ কত হয় 20 আর 6 20 গুণ কত হয় 4 5 গুণ 20 আর 6 20 কত হয় দেখো 6 0 0 6 গুণ 12 100 তো কি 100 কত টাকা 20 টাকা 100 তো 20 টাকা ওকে কি দিতে হবে আমাদের বলছে কি তিনি 4 বছর কত টাকা মুনাফা পাবেন সুতরাং 4 বছরে 120 টাকা মুনাফা পাবে তাহলে কি লিখছি আমরা সুতরাং 4 বছরে 120 টাকা মুনাফা পাবেন উত্তরটা তোমরা লিখে নেবে 120 টাকা ওকে তো শিক্ষার্থীরা দেখো এরপর ফোন নাম্বারে আসছে আমরা উক্ত আসল উক্ত আসল বলতে কত টাকা ওই আমাদের যেটা ব্যাংকে বিনিয়োগ করছে ব্যাংক বলো যেখানে বলো তিনি বিনিয়োগ করছেন এই 500 টাকাটা হলো আমার আসল উক্ত আসল 10 বছর পর মুনাফা আসলে কত হবে মুনাফা আসল হলো এটা আর
এর সাথে যে মুনাফা অতিরিক্ত টাকাটা হবে সেটা হলো মুনাফা তাহলে দুটো একসাথে করলে কি হয় আমরা জানি সেটাকে মুনাফা আসল বলে তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো 10 বছরের মুনাফা কত পাব দিবি সেটা আমাকে নির্ণয় করতে হবে এরপর নির্ণয় করার পর যা পাবো সেটাকে আসল সাথে আমরা যোগ করলে মুনাফা আসলটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা ওই আগে পাওয়ার কথা সমস্যা সমাধান করব 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা তাহলে কি হবে 1 টাকা এক বছরে মুনাফা কত টাকা কি মনে আছে 100 টাকা কত হবে 6 ওকে 100 টাকাকে 6 টাকা সুতরাং তাহলে আগেরটা তো আমরা 4 বছর করেছি এখন কত কত করতে হবে আমাকে 10 বছর এটা নির্ণয় করতে হবে তাহলে 10 হ্যাঁ সরি তাহলে আমার কত হলো 10 বছর এটা বের করব তো এখানে 100 টাকার এক বছর মুনাফা আমরা 6 টাকা বের করছি না তাহলে কত টাকা আসল হলো 500 টাকা না তাহলে সুতরাং 500 টাকা কারণ কত বছর 10 বছর 10 বছরে মুনাফা 500 টাকা 10 বছরে মুনাফা কত টাকা নিয়ে করব প্রথমে আমরা দেখব তাহলে আমাদের অংশ কি কোনো সমস্যা না হয় আমরা কি করব এই দ্বিতীয় লাইনটা আমরা যেভাবে আছে সেভাবে তুলে ধরব ওকে এরপর কি হবে তাহলে 100 টাকা 1 টাকা 10 টাকা ছেড়ে কত কমে গিয়েছিল আর 500 টাকা সেটা বেড়ে যাবে তাহলে গুণ কত হবে 500 আচ্ছা কত বছর জন্য 10 বছর জন্য তাহলে আর বাড়বে তাহলে গুণ 10 দেখো কি হবে টাকা দেখো আমি পাশে করছি কি করতে পারি আমরা আগের মতো করতে পারি অথবা তোমরা 200 টাকা কাটতে পারো তোমাদের ইচ্ছা তো 100 কে যদি আমরা 500 কে ভাগ করি কাটি কত হবে আমরা কত পাবো 5 পাবো ঠিক আছে তাহলে কত আছে আমরা 6 গুণন 5 গুণন কত হবে 10 এখন দেখো কত হয় 5 গুণন কত হয় 30 না তাহলে দেখো 5 গুণন 30 আর 30 কত দিয়ে আমরা 10 দিয়ে গুণ দিচ্ছি তাহলে 0 0 1 0 0 3 গুণন কত হয় 3 শূন্য শূন্য তিন কত টাকা 300 টাকা 300 টাকা উত্তর কি হয়ে গেল না উত্তর এখনো হয়নি আমরা মুনাফাটা নিতে পারছি এখন কি করতে হবে মুনাফা আসলে তো একসাথে কারণ আমরা তো আসলটা জানি আমরা আসল হলো 500 টাকা কি করতে পারি আমরা দেখো তাহলে কিভাবে করব সুতরাং কি উক্ত আসল 10 বছর পর মুনাফা আসলে কত হবে সুতরাং 10 বছর পর মুনাফা আসলে হবে সমান আসল মুনাফা আসলে উক্ত আসল 10 বছর পর কি মুনাফা আসলে হবে সমান মুনাফা কত টাকা পেয়েছি আমি 300 টাকা আর আসল তো আসল তো আমার দেওয়া আছে 500 টাকা ঠিক আছে এর কত হবে 0 0 5 3 8 কত 800 টাকা ঠিক আছে উত্তর 800 টাকা তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এটা হলো যে কি এটা প্রথমটার মতো কোয়ার্টার মতো কত চার বছর ছিল এখানে 10 বছর বের করছি আর এখানে যে অতিরিক্ত কাজটা করতে হয়েছে আমাকে আসলের সাথে কি মুনাফা আমরা যোগ করে মুনাফা সংখ্যাটা নির্ণয় করেছি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা দেখো এরপর কি আছে একই হার মুনাফায় কত বছরের মুনাফা আসলে 1010 টাকা হবে আমাদের কিন্তু আসল 500 টাকা আছে বলছে কি কত বছর বছরটা আমাকে এখানে নির্ণয় করতে হবে উত্তরটা বের করতে হবে বছর মুনাফা আসলে 1010 টাকা হবে অর্থাৎ এখানে আসল আছে মুনাফা আছে দুইটা মিলে 1010 টাকা কখন হবে সময়টা আমাকে নির্ণয় করতে হবে তো সেই জন্য আমরা কি করবো দেখো আমরা কিন্তু তিনি চার বছর কত টাকা মুনাফা পাবে সেটা কিন্তু করছিলাম কত চার বছরের মুনাফা 130 টাকা সেটা আমরা কত পেয়েছিলাম তার উপর আমি কি করবো এক বছরের মুনাফাটা বের করবো সুতরাং এক বছরের মুনাফা কত 120 ভাগ কত হবে 4 টাকা ঠিক আছে তাহলে 120 আমরা 4 দিয়ে ভাগ করলে কত হয় চার দিয়ে ভাগ করে অর্থাৎ চার বছরের টাকা ভাগ করে আমরা এক বছরের টাকা মুনাফাটা আমরা 30 টাকা
ঠিক আছে এটা দেখো মুনাফা আসলে 1010 টাকা হবে আমরা কি লিখতে পাবো মুনাফা আসলে কত টাকা 1010 টাকা লিখলাম মুনাফা আসলে 1010 টাকা তাহলে আমার আসল কিন্তু দেওয়া আছে কত 500 টাকা আসল কত দেওয়া আছে 500 টাকা এখন যে কাজটা হবে এখন আমরা কি করব আমরা কি করব এখন বিয়োগ করব বিয়োগ করলে কি বের হবে আমরা জানো বিয়োগ করলে আমরা কি পাবো মুনাফা পাবো অর্থাৎ এই 1010 টাকার মধ্যে সবগুলো কিন্তু মুনাফা নয় এখানে আসল আছে 500 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা হবে আমার কি মুনাফা তাহলে দেখো 0 থেকে 0 গেলে 0 1 থেকে 0 গেলে কি কত হয় 1 হয় আর 0 থেকে 5 আছে মানে ধরে নিচ্ছি 10 থেকে 5 দিলে 5 এই 510 টাকা হলো মুনাফা ঠিক আছে মুনাফা হলো 510 টাকা এখন এই 510 টাকা মুনাফা কত দিন লাগবে সময়টা কি করতে হবে নির্ণয় করতে হবে এই সময়টা নির্ণয় আমরা কিভাবে করব দেখো আমরা কি লিখব তাহলে আমরা 1 বছরের মুনাফাটা কিন্তু আমরা পেয়েছি 1 বছরের মুনাফাটা কিন্তু আমরা কি পেয়েছি তো সেক্ষেত্রে দেখো তাহলে আমরা অঙ্ক কি ব্যবহার করতে পারি 30 টাকা মুনাফা এক বছরের মুনাফা 30 টাকা এর মানে হলো কি 30 টাকা মুনাফা হলো কত বছরে 1 বছরে তাহলে 1 টাকা মুনাফা হয় 1 টাকা মুনাফা হয় কত বছর হবে তাহলে 1 টাকা যদি মুনাফা হয় বছর অনেক কম লাগবে সেটা কি হবে কত হবে 30 বাই কত হবে 1 বছরে সুতরাং কি আছে আমার এই ফিনিশিং লাইনে থেকে আমরা চলে আসছি আস্তে আস্তে তাহলে কি মুনাফা 810 টাকা 510 টাকা কতদিন মুনাফা কত বছর মুনাফা হবে সেটা আমরা কি বের করব তাহলে 510 টাকা মুনাফা হয় তাহলে 510 টাকা মুনাফা হতে কি সময়টা একটু বেশি লাগবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে 1 গুণন কত হবে 30 আমরা লিখে নিয়েছি যেটা আছে 510 তাহলে এখানে নাম লিখতে পারো সমস্যা নাই এখন কি করতে হবে কারাগারে যাব 30 দিয়ে 510 টাকা কাটতে হবে এক শর্ট টেকনিক আমরা ফলো করি এক এক শূন্য কেটে দিই তাহলে আমাদের অঙ্কটা কি ছোট হয়ে যাবে তাহলে 3 দিয়ে আমরা 51 কে কি করব ভাগ করব তাহলে কত হয় আমরা ভাগ করে দেখি আমরা কত পাই তাহলে আমরা কত 51 কে 3 দিয়ে ভাগ করছি দেখো তাহলে 3 1 গুণ 3 কত 5 এক 3 গেলে 2 একটা না আমরা 3 7 গুণ 21 ওকে কত 17 তাহলে এটা কেটে কত দিলাম আমরা 17 এটা কি বের হলো আমরা টাকা না বছর অবশ্যই কি বছর তো এখানে কত 17 বছর ঠিক আছে তো আমরা উত্তরটা একটু সাজে লিখতে হবে যেহেতু এখানে বলা আছে 510 টাকা কত বছরে মুনাফা হবে তো আমরা প্রশ্নের উদ্ধৃতি দিয়ে কি অঙ্কটা আমরা একটু কি করব সাজাবো কি লিখব যে 10 বছরে কি লিখব যে কত বছর হচ্ছে 10 বছরে মুনাফা সুতরাং 10 বছরে মুনাফা হলে কত হবে 1010 টাকা হবে সুতরাং 10 বছরে তো সেক্ষেত্রে দেখো তো সেক্ষেত্রে দেখো তাহলে আমরা 17 বছরে পেয়েছি তো এখানে আমরা শুধু 17 বছর লিখলে আমাদের উত্তরটা যদিও হবে কিন্তু একটা কনফিউশন থেকে যাবে এখানে কিন্তু আমাদের কত মানে 510 টাকা কত বছর মুনাফাটা বলে নাই মানে প্রশ্নটা ছিল এই আর একবার আমার মুনাফা কত বছরের মুনাফা আসলে 1010 টাকা হবে তো আমাদের মুনাফা আসলে কত 1010 টাকা ছিল ঠিক আছে তো আসলটা বাদ দিয়ে আমরা মুনাফাটা দেখলাম 510 টাকা আমরা অঙ্ক সূত্রের জন্য সেটা আমরা পার্টি করছি তো এখন আমরা সূত্র 30 লাইন কি যে তিনটা লিখবো দেখো সুতরাং কি লিখবো দেখো বলছে যে কত বছর তাহলে আমরা বছর কত পেয়েছি আমরা 17 বছর কত বছর পেয়েছি 17 বছর তাহলে 17 বছরে মুনাফা আসল 17 বছরে মুনাফা আসল কত টাকা হবে 1010 টাকা হবে 1010 টাকা হবে ঠিক আছে তো উত্তর কত লিখবে উত্তর লিখবে যে 17 বছর তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা আছে যে অঙ্কটা করলাম সেটা বুঝতে পেরেছে এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যেটা আমি প্রায় সময় বলি সব সময় বলি কি প্র্যাকটিস 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 কারণ অঙ্ক পারতে হলে তোমাকে অবশ্যই কি করতে হবে অনুশীলন করতে হবে আর যে এসডব্লিউ গুলো দিচ্ছি আমরা তোমরা ওই দিনে এসডব্লিউ গুলো ওই দিনে শেষ করবে ঠিক আছে আর বাড়তি প্র্যাকটিসের জন্য তোমরা কি করতে পারো পিসি পরীক্ষা বিগত সালে প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ইনশাল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে তো আজকে এতটুকুই সবার প্রতি সবার জন্য শুভকামনা ধন্যবাদ